প্রিয় সাবস্ক্রাইবার, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন একেবারে লাইভলি। তো গুগল অ্যাডসেন্সের যে বিষয়টা, আমি কতদিনের চিঠি পেয়েছি আর কিভাবে ভেরিফাই করতে হয় ডিটেলসে আমি ভিডিওতে লাইভলি দেখাবো। এরকম সোজা সরল ভিডিও আপনি আসলে দ্বিতীয় কোনো জায়গায় পাবেন না। তো আজকে দেখিয়ে দিব যে কীভাবে ভেরিফাই করবেন আর আমি কতদিনের মধ্যে আমি চিঠিটা পেয়েছি আর কীভাবে বা পেলাম, কীরকমভাবে অ্যাড্রেস দিয়েছি সেটাও দেখিয়ে দেব। তো একটা সময় ছিল কি, যখন 2019 দিকে তখন অনেক ইউজার ছিল বাট ইউটিউবার পরিমাণটা খুবই কম ছিল, তখন কিন্তু ইউটিউবিং করে একটু মজা পাওয়া যেত। তো এখন দর্শক বলতে কিচ্ছু নেই, সবাই এখন ইউটিউবার, আপনি যাকে বলবেন সে বলবে যে আমি এখন ইউটিউবার। তো এখনকার ইউটিউবারের সংখ্যা বেড়ে গেছে, তাই এই ভিডিওটা আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল আছে, আমি জানি ইউটিউব থেকে ইনকাম করার একটু শখ আছে, আর শখ না থাকলেও এই যে গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা এটা পাওয়াটা কিন্তু আমাদের শখ রয়েছে বা আমাদের ইচ্ছে করে আমাদের হাতে আনার জন্য, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। এটা যে পাই সে শুধু বুঝতে পারে যে এটা আসলে কি। তো অনেক কষ্ট করার পর কিন্তু এই জিনিসটা আমাদের হাতে আসে। তো যাই হোক, আমি ভিডিও বড় করব না, আমি দেখিয়ে দিব আসলে কীভাবে কী করতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চিঠিটা কতদিনে আসে সেটা আমি একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি। দেখানোর পর আমি দেখিয়ে দিচ্ছি বলতে আমি একটু বলে দিচ্ছি চিঠিটা কতদিনের মধ্যে আপনার কাছে আসতে পারে বা আমি বা কতদিনের মধ্যে পেয়েছি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাঝখানে আমি প্রায় 1.5 বছরের মতো ইউটিউবিংটা কিন্তু করতে পারি নাই বা সমস্যাই ছিল বা সমস্যায় ছিলাম আর কি, দেন করতে পারি নাই। আমি একবার ট্রাই করেছিলাম গুগল অ্যাডসেন্সের এই চিঠিটার জন্য, লেটারটার জন্য, আর সেটা প্রায় আপনার 2020 সালের ডিসেম্বরের 12 তারিখের থেকে হবে। তো 12 তারিখের থেকে আমি ট্রাই করেছিলাম সেই 2020 সালে। তো পরবর্তীতে আমি চিঠিটা পাই নাই, দেন মাঝখানে তো আমি কাস্টম টোটালি অফ করে দিছি। তো লাস্ট আমি এই অক্টোবরে 12 তারিখে আবার অ্যাপ্লাই করি। তো দুইবার অ্যাপ্লাই করার পর যখন আমি চিঠিটা পাই না, পরবর্তীতে আমি 3 বারের মাথায় আমার অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিই। তো অনেকের আসলে কিন্তু এটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে অনেকেরই মানে সমস্যা হচ্ছে, তারা অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস দেওয়ার পর তারা অ্যাপ্লাই করে চিঠির জন্য, পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের কাছে চিঠিটা পৌঁছায় না। তো কীভাবে আপনি দিবেন সেটা বলে দিচ্ছি, আর আমি কীভাবে দিলাম আর কতদিনে পেয়েছি সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমি অক্টোবরের 12 তারিখে আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে গতকালকের আগের দিন আমার কাছে চিঠিটা আসে। মোটামুটি বলা যায় যে 14 দিনের মাথা দিয়ে আমার কাছে চিঠিটা চলে আসে। ঠিক আছে, এখানে আমি যদি দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে তারা 3 সপ্তাহ সময় নিয়ে থাকে, মানে 2 সপ্তাহের ভিতরে আমি চিঠিটা রিসিভ করে ফেলেছি। ঠিক আছে, তো এখানে 2 সপ্তাহের ভিতরে আমি চিঠিটা আমার যে জেলাতে চলে আসছে, দেন পরবর্তীতে আমার চিঠিটা রিসিভ করতে করতে মোটামুটি প্রায় 2 দিন সময় লাগছে বা আমি একটু লেট করে গিয়েছি, তো সব মিলিয়ে 16 দিনের মতো সময় লেগেছে। তো কীভাবে দিলে আপনার চিঠিটা খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। তো প্রথমে আপনার অ্যাড্রেসের লাইনগুলো কীভাবে দেবেন, ইউটিউবে সার্চ দিয়ে নেবেন, হেগুলো নিয়ে তো আমি আসলে ভিডিও বানাই না, তা আমি পেয়েছি বিদায়কে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একেবারে সরাসরি ভিডিও। তো অ্যাড্রেসগুলো আপনারা কীভাবে দিবেন না দিবেন সেটা, কোন লাইনে কোনটা দিবেন সেটা ইউটিউবে অন্য ভিডিও দেখে নেবেন, আর আমি যেভাবে অ্যাড্রেসটা দিতে বলবো সেভাবে দিয়ে দিবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি লেটারটা পেয়ে যাবেন। নয়তো দেখা যাচ্ছে আপনার অ্যাড্রেসের মধ্যে আপনি যদি দেন হয়তো নাও আসতে পারে, যেমন আমি প্রথমবার দিয়েছিলাম আমার কাছে আসে নাই, দ্বিতীয়বার দিয়েছিলাম আসলে না, তৃতীয়বার আমি অ্যাড্রেসটা যখন চেঞ্জ করি পরবর্তীতে কিন্তু আমার কাছে ঠিকই লেটারটা চলে আসে। আচ্ছা, তো অ্যাড্রেসটা কীভাবে দেবেন সেটা হচ্ছে, প্রথমে ভিলেজ দিবেন, ভিলেজ দেওয়ার পরে আপনি আপনার বাজারের নামটা দিবেন। ঠিক আছে, বা আপনার প্রথমে আপনার যে গ্রাম আছে গ্রামের নামটা দিতে পারেন, গ্রামের নামটা আমি যেভাবে দিচ্ছি সেটাই বলি। প্রথমে ভিলেজ দেওয়ার পর আমি আমার গ্রামের নামটা দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে পোস্ট অফিস দিছি, পোস্ট অফিস দিয়ে দিছি। ঠিক আছে, বাজারের নাম দিয়ে দেন তার পরবর্তীতে হচ্ছে আমি পুলিশ স্টেশন দিয়েছি যেটা আমার থানা পড়েছে, তারপরে ডিস্ট্রিক্ট দিয়েছি যেটা আমার জেলা পড়েছে, তার পরবর্তীতে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার পোস্টাল কোডটা দিয়েছি। পোস্টাল কোডটা দেওয়ার পর আমি শেষে বাংলাদেশ লিখে দিয়েছি। ঠিক আছে, তো এভাবে মূলত দিয়ে দিবেন। তার পরবর্তীতে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস টুতে এগুলো তো দেবেন, তারপর পরবর্তী ধাপে দেখতে পারবেন নিচে ফোন নম্বর দেওয়ার একটা অপশন থাকবে, অবশ্যই মাস্ট আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন। যদি ফোন নাম্বারটা না দেন তাহলে কিন্তু আপনি আপনার লেটারটা পাবেন না, কারণ হচ্ছে আপনি যদি ফোন নাম্বার দেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে যে চিঠি দেবে বা যে জায়গায় চিঠিটা আসবে আর কি হেড অফিসে, সেখান থেকে আপনাকে ফোন দেওয়া হবে। ঠিক আছে, আর আপনি যদি ফোন নাম্বারটা না দেন তাহলে কিন্তু আপনি চিঠিটা পাবেন না। তো যেমন আমাকে ফোন দিয়ে তারপর আমাকে ডেকে নিয়ে কিন্তু আমার হাতে চিঠিটা দিয়ে দিছে।
আচ্ছা, আমি আর কথা বলতে চাই না, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বা আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি, ঠিক আছে? তো যাক, আমার স্ক্রিনে এখন দেখতে পারতেছেন এই যে এই আপনার লেটারটা, এখানে মূলত 6 থেকে 7 সংখ্যারও না, জাস্ট শুধুমাত্র 6 সংখ্যার একটা পিন। এই পিনটার জন্য আমাদের এতদিন অপেক্ষা করতে হয়। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনি আপনার মনিটাইজেশন যখনই আপনি এলিজিবল করবেন, আর এটা এলিজিবল করতে গেলে আপনারা জানেন যে 2021-20 দিকে যে আপডেটটা নিয়ে আসছিল সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি গুগল যে মনিটাইজেশন এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এটা অ্যাপ্লাই করার পরে আপনি এটা যখন ওপেন করে দেয় সাথে সাথে আপনি কিন্তু দেখা যাচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেম ইমেল দিয়ে, ঠিক আছে? আর অনেকের কোয়েশ্চেন থাকে কি যে একটা ইমেল দিয়ে বা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল চালানো যায়। এটা আপনি আনলিমিটেড চালাতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, তবে একটা চালানোই বেটার। তো একটা চালালে আমি মনে করি খুবই ভালো। তো যাই হোক, আমাদের যেহেতু একটা চ্যানেল তো আমরা একটাই দেখতেছি। আর এখানে আপনার চ্যানেলে যখন প্রায় আপনার $10 মতো কমপ্লিট হবে, $10 হওয়ার পর সরাসরি আপনি আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা ভেরিফাই করার জন্য আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। অ্যাপ্লাই করার পর আপনার কাছে যখন লেটার আসবে, লেটারটা আসার পর আপনি কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি চলে আসলাম আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্স টোটালি 0, কারণ আমার মনিটাইজেশন অফ। আর এখানে দেখতে পারতেছেন এই যে এখানে আমি এটা অক্টোবর 12 তারিখে আমি অ্যাপ্লাই করেছি, অবশ্যই এখানে দেখাচ্ছি আর কি যে 13 তারিখ। তো মোটামুটি 2 থেকে 4 সপ্তাহের মতো সময় নিয়েছে যে এর ভিতরে আমার পিনটা সাবমিট দিতে হবে এবং এর ভিতরে পাঠিয়ে দিতে আর কি। তো পিনটা ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আইকন আছে এটা দেখতে পারবেন। আর তাছাড়াও এই লেখা যদি আসে তাহলে এখান থেকে অ্যাকশনে ক্লিক করতে পারেন। তবে আমি ইজিলি এখান থেকে দেখেছি ডট লাইন, এখানে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশন চেকের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, এখানে দেখতে পারবেন যে কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন দ্যাট ইউ আর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্ট। তো এখানে আপনি আইডি কার্ড দিয়ে কিন্তু এটা কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। যদি তিনবার অ্যাপ্লাই করার পর যদি আপনার চিঠি যদি না আসে, ঠিক আছে? আরেকটা বিষয় তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে ইউটিউব স্টোরিটা। তো এখানে দেখতে পারতেছেন আমার এই দুইটা কিন্তু ওকে টিকমার্ক উঠে গেছে, এটা কিন্তু টিকমার্ক উঠে না। এখানে কি বলতেছে দেখেন, সেট আপ ফর গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? অ্যাড্রেস ভেরিফিকেশন পিন রিকোয়েস্ট অ্যান্ড দ্য অর্ডার টু এটা মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আমার এটা ভেরিফাই করার পর আমার মনিটাইজেশনটা অন হবে, এখন কিন্তু টোটালি অফ আছে, যেটা আমি আগে অফ করে দিয়েছিলাম আর কি। তো এখন পুনরায় আমি আবার চালু করব, দেন পিনটা যদি আমি সাবমিট দিয়ে দিই তাহলে সাথে সাথে এটা আমার চালু হয়ে যাবে, হয়তো বা আমি শিওর না, তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে যে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখেন কোনোরকম এখানে ডলারের কোনো আইকন নেই, তার মানে আমার মনিটাইজেশন অফ রয়েছে। আর এখানে যে একটা অপশন দেখতে পারবেন, এখানে মোটামুটি 3-4 ভিডিওর অপশন আছে। আচ্ছা, এখানে ডলারের আইকনটা এখানে নেই, ঠিক আছে? তো আমি ডিরেক্টলি এখন এটা ভেরিফাই করে দেখতেছি যে আসলে এটা কেমন হয় আর কি। তো পরবর্তীতে সাথে সাথে এটা কি মনিটাইজেশনটা অন করে দেয় বা এটা কি অন করা যায় কিনা। তো এটা কিন্তু আমি ফার্স্ট, আমি অনেকটা এক্সাইটেড যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি বা এটা ভেরিফাই করতে যাচ্ছি। তো এখানে আমি পিনকোডটা সরাসরি দিয়ে দিচ্ছি, পিনকোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমার যে পিনকোডটা সেটা হবে আপনার 8, তারপরে হচ্ছে 13, দেন 204, ঠিক আছে? তো আমি আবারও মিলিয়ে নিচ্ছি, 8, তারপরে হবে 1, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে 0, তারপর 4, হ্যাঁ, তারপর সাবমিট দিবেন। দেন এখানে আপনি যদি ভুল পিন যদি দেন তাহলে দেখা যাচ্ছে আপনি এটা কিন্তু দেখা যাচ্ছে রিজেক্ট করে দিতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, বাট আমি শিওর না। তবে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনি এটা শিওরলি হয়ে তারপর এটা দেবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করতেছি, বিসমিল্লাহ। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে এখানে দেখতে পারতেছেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে, মেল আসছে কিনা দেখি। আচ্ছা, এখানে আমি একটু কমে যাই, এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু ডিরেক্টলি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট দেখাচ্ছে।
এই স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আমি যদি হোমে যাই দেখি কি অবস্থা। এখানে ভেরিফাই অপশনটা মেবি এখনো আছে, এখানে আমি ক্লিক করি, তারপরে এই যে ভেরিফাই দেখাচ্ছে। আচ্ছা আমি এখনকার, তো আমি এখানে সরাসরি কোনো রকম অ্যাকশন বলতে তেমন কিছু পাই না, জাস্ট শুধুমাত্র একটা পাইছি, এটা এখনো কমপ্লিট হয় না, হয়তো দেখা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মতো সময় নেবে। দেন এখানে যদি আমি আসি তাহলে এটা কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। আর এখান থেকে আমি যদি হোমে ক্লিক করি তাহলে হোমে যাওয়ার পর কিন্তু এখানে একটা অপশন আসছিল, সেটা হচ্ছে যে আমাদের ডলারের যে আইকন বা যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু এখানে শো হচ্ছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু মূলত এখানে কিন্তু এখনটা দেখতে পারতেছি যে আমাদের এখানে পেমেন্ট মেথডের যে অপশনটা এটা আমরা মানে ইনফরমেশনগুলো অ্যাড করতে বলতেছে, আর এখানে বলতেছে আমাদের এই যে সাইট কানেক্ট করার জন্য, তো সেগুলো আমি একটু বাদে দেখে নেব। তো মূলত এ হচ্ছে ভিডিও, তো এবারে মূলত আপনার যে গুগল অ্যাডসেন্স সেটা ভেরিফাই করতে হবে, তো পরবর্তীতে আমি চ্যানেলে জানিয়ে দেবো বা আপনারা যদি আগ্রহী হন তাহলে বলে দেবো যে কী অবস্থা কেমন হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কমপ্লিট, এখানে শুধু টিকমার্ক করবে, আশা করি এখানে দেখা যাচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টার পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, এটা টিকমার্ক উঠে যাবে, এখানে যেমন টিকমার্ক আছে এটাও এখানে টিকমার্ক উঠে যাবে।